একটা বছরই একটু দুষ্টুমি করবে, তারপরে চুপ করে যাবে। দোকানে থেকে ভালো, এটা ঘরে তো এরই তো এই জন্য হেভি হয়েছে। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা ছুটির দিন, তো সকাল সকাল আমরা খেতে বসে গেছি। তো আজকে ছুটির দিন যেহেতু একটু সকালে টিফিন করছি, তো টিফিনে কী কী খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর আমার পাশে এই বসে আছে আমার কর্তা বাবু। গজব বেজ্জতি হ্যায়। তো কী খাচ্ছো? মুড়ি, টমেটো ভাজা, আলু ভাজা, ডিম ভাজা খাচ্ছো আর গায়ে ছড়াচ্ছো, ফেলছো। হ্যাঁ, তো দেখাচ্ছি আমরা কি খাচ্ছি, তোমরা একটু দেখো। আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর এদিকে সবকিছু একসাথে করে খাওয়া হয়ে গেল। এত দাদার কি করে খেলে? সকাল সকাল খেতে দিইনি, খেতে দিইনি তোমাকে। এই কটা বাজে এখন? নটা বাজে এখন, নটা খেতে বলবো। তোমরাই বলো যে কটার সময় টিফিন করে। নটার সময় মুড়ি আর এই উইগুলো করে দেওয়া হয়েছে, হয়নি। ওর এই ছটার সময় নাই টিফিন দেবে, তো কে দেয়? কে টিফিন করে ছটার সময়? তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ছোট সদস্য গো। ও এ করে মানে আমার নাকে কানে তেল তেল দিয়ে। হ্যাঁ, আমার তেল মাখি দাও, আমার তেল মাখি দাও, আমার তেল মাখি দাও, কানে দাও, কানে দাও, কানে তেল দিয়ে দাও। এই কানে নাকে ও কানে টানে খেলবে। তোর নাম কি? তোর নাম কি? আমার নাম সোনাই, আমার নাম সোনাই। দাদুর কানে দাও, কানে দাও, দাদা একটা হাম্পি দাও, তো দাদা একটা হাম্পি দাও, হাম্পি দাও, ও বাবা, ও মাই গড, ওয়াও। কি রান্না করছো? মাংস হচ্ছে, মাংস চচ্চড়ি, লাল শাকের চচ্চড়ি, চিংড়ি দিয়ে, চিংড়ি দিয়ে চচ্চড়ি। সব রান্না হচ্ছে, আমরা এবার একটু চান করে এসে সব খাবো। এই দেখো, এই হেভি জমেছে কিন্তু মালাই কুলফি। খাবে তো এখন? হ্যাঁ, কুলফি, কুলফি। আমার বাপ কোমা থেকে আছে। এ কাটি দিলে হবে না, বেরোবে না মনে হয়, জানো। না না, জল দিলে হবে না। একটু বেশ বসি রাখতে ভালো হবে। আমার স্কুল ফিরে না একটু অন্যরকম। এই তো খাই একটু, হেভি হয়েছে গো। কেমন টেস্ট? দোকানে থেকে ভালো, এটা ঘরে তৈরি তো এই জন্য হেভি হয়েছে। টেস্ট এসে গেছে। একটা জিনিস পরেনি, আমি এলাচ দিতে ভুলে গেছি, এলাচটা দিলে আরো হেভি হতো, এলাচ গুঁড়োটা দিতে পারে আবার ভালো হবে। হেভি হয়েছে, ওটা হারামি হো বেটা। আজকে চান করতে যাচ্ছি পুকুরে। Thank you.
কি আনতে যাচ্ছ? রান্না করবে? এটা টেনে নিয়ে আসো, এটা টেনে নিয়ে আসো, আচ্ছা টেনে নিয়ে জ্বালান গুঁড়ো নিয়ে আসছে। ঠিক আছে, কেমন রান্না করতে পারবে? জ্বালান গুঁড়ো একটা ফোস্ট ফটো নিয়ে দিই। ডুব সাদা দিয়ে দিল। তো আমরা চান করে এসে খেতে বসে গেছি, তোমাদের দেখাই, আমরা সব একসাথে খেতে বসেছি। দাদু ওই খাচ্ছে আর টিভি দেখছে, আর আমরা সব খেতে বসেছি, তোমাদের দেখা। খেতে বসে যায় এই আর একজন, খাবি তো? আগে চাটনি খেয়ে নিলাম। আগে চাটনি খাচ্ছে, কি কি হয়েছে দেখি? চাটনি, মাংস আর চচ্চড়ি, পুঁই শাক চিংড়ি দাদু খাচ্ছে। দুপুর বেলা খেয়েটে একটু রেস্ট নিচ্ছিলাম, তো বিকাল হয়ে গেছে, এবার একটু মাঠের দিকে ঘুরতে যাবো। কোথায় যাচ্ছে? সবে ছোট ছোট ধরেছে, বড় হলে এসে পেরে নিয়ে যাও। মিষ্টি গো, কিন্তু একটু কষ্টা, হালকা একটু কষ্টা, কিন্তু মিষ্টি, বড় হলে পেরে নিয়ে যাবো। মাঠে যাও, রাস্তাতেই এসে সুন্দর বেল ফুল না? কোকিল ডাকছে, তার সঙ্গে সঙ্গে ডাকলে সে দেখে যায়। তো আমরা যেদিকে মাঠে ঘুরতে যাই এটা তার অপোজিটে, একটা অন্য দিকে। তো এখানে পরিবেশ তোমাদেরকে দেখাবো, তো তোমরা একটু দেখো, ওই দিকে সব ছেলেরা খেলছে আর ওখানে সব বউরা বসে আছে, বেশ ভালো, হালকা হালকা হাওয়া হচ্ছে। তো আমরা ঘরে থাকলে এইরকমই ঘুরতে আসি একটু, আর এখন তো গরমকাল, গরমকালে তো একটু বেশি মাঠের দিকে আসতে ইচ্ছে করে। এই বাড়িটাতে একটা সদস্য থাকে, সে খুব কিউট, কিন্তু এখন সে আছে কিনা জানি না। তো এই বাড়িটাতে চলো একটু দেখি যে ও বাড়িতে আছে কিনা, তোর সাথে দেখা করবো, অনেকদিন দেখতে আসেনি, অনেকদিন আগে এসেছিলাম।
তখন একটু ছোট ছিল, এখন অনেকটাই মনে হয় বড় হয়ে গেছে, কিন্তু এখন আছে কিনা বুঝতে পারছি না, কোনো আওয়াজই তো পাচ্ছি না, দেখা যাক। এই তো এই তো স্যান্ডি আসছে, সে নিচে আসছে, নিচে নেমে আসছে, তাকে নামিয়ে নিয়ে আসছে। তো তোমরা দেখো সে কতটা কিউট। তো মাঠে ঘুরতে এসছিলাম, ঘোরা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। কিছুই মনে হয় করবো না, জানি না, কোনো প্ল্যান ট্যান নেই, কি করি, বসে বসে খাবো আর ঘুমাবো। জানি না কি করবো। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। মাঠ থেকে চলে এসেছি, এসে এবার সোফাতে একটু বসে আছি, কিন্তু একটা জিনিস মাথায় এলো, তো এক্সিকিউট করবো এক্ষুনি, তো তোমরা দেখো। আমি বাজা আয়গা না ভিড়ো এরা একটু ছেঁকে দেখো তো। দাঁড়াও দাঁড়াও, একটু ফুঁ দি, ফুঁ দাও ফুঁ দাও, এই 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 ফুঁ দাও। কি করে তোমার কেসা লাগা মেরা মজাক কেমন টেস্ট, কেমন টেস্ট, কেমন টেস্ট। তোমরা দেখলে কেমন, এটা আমি ফেসবুক দেখে শিখেছি, তো ফেসবুক থেকে দেখে শিখে সেটা সেই অ্যাপ্লাই করলাম। ও জানে, হঠাৎ করে বোকা হয়ে গেল, কারণ ওর হাতে ফোন ছিল, ফোন দেখলে ওর মাথায় কিছু আসে না, ফোনের ভেতর ঢুকেছিল তো কিছু বুঝতে পারেনি, আর আমি ফোনটা ধরে আছি, ও বুঝতেও পারেনি যে আমি ভিডিও করছি। কেমন কেমন মজা, কেমন মজা। আমার কিন্তু খুব ভাল লেগেছে, তুমি এইভাবে এরম হলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, প্র্যাঙ্ক দিয়ে শেষ হলো আজকের ব্লগটা। তো তোমরা ব্লগিং দেখতে থাকো, সঙ্গে থেকো আমার, তো তোমরা সাপোর্ট করলেই আমার চ্যানেলটা একটু বড় হবে। টাটা, আজকের মতো এখানেই শেষ।